নতুন একটা ভ্লগের সাথে হাজির হয়ে গেছে তোমাদের দেবলীনা তোমাদের কাছে। আজ হলো সানডেওয়ালা ভ্লগ। আশা রাখি ভ্লগটা স্কিপ না করে পুরো ভ্লগটার সাথে থাকলে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আশা রাখি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। তাহলে চলো দিনটা কেমন কাটে দেখাই যাক। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল হতে না হতেই কাজে বসে গেছি। বিছানা পাটিটা প্রমি আজকে গুছিয়েছে, প্রমির একটু কাজ আছে, তাই জন্য ওকে আমি বললাম কি তুমি সোফাতেই বসো, তাহলে আমি তোমার সাথে কথা বলতে বলতে আমার কাজটাও করে নিতে পারবো আর তোমার কাজটাও হয়ে যাবে। তো ও একটু ল্যাপটপ নিয়ে সোফার মধ্যে বসলো, ওই জন্যে সোফাতে চাদর ফাদরগুলো আমি পেতে দিলাম। আর বাকি যে সমস্ত কালকে কাছাকাছি হয়েছিলো ওগুলো কিন্তু আমি গোছাইনি, ওগুলো খাটের ওপর নিয়ে গিয়ে রেখেছি। সোফায় সারা রাত ছিল, যেহেতু প্রমি এখন সোফায় বসবে তাই জন্য আমি এবার খাটে নিয়ে গিয়ে রেখেছি, ওগুলো পরে ভাজ করবো। সেই বৃহস্পতিবার মাই চিকেনের মোড় থেকে কচুর শাক এনেছিলাম, তো সেই কচুর শাকগুলো আজকে কাটতে বসেছি, আজকেই রান্না করব। তাও আমার না মনেও ছিল না কাটার কথা সত্যি কথা বলতে, তো আজকেই কেটে আজকেই রান্না করব। ওই জন্য দেখো আমার মুখটা কেন নড়ছিলো বলো তো, অলরেডি আমি প্রমির সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম নিজের মতো নিজে। তো এই রকম করতে না ভালো লাগে বেশ, মানে কখন যেন কাজটা হয়ে যায় বোঝাই যায় না, মানে কাজটা তো করছি ঠিক আছে কিন্তু সেরকমভাবে গায়ে লাগে না এই আর কি। আজকে কচুর শাকটা করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করবো আর মাংসের একটু ঝোল করবো, তাহলে না রাতেও হয়ে যাবে। আর মাংসটা কষা কষা করলে প্রমি রুটি খায় কিন্তু ঝোল মতো করলে একটু ভাত খায়, সেসব কথাই হচ্ছিলো যে রাতে কী খাবে, ও বললে ভাত খাবো। তো এটা কাটা হয়ে গেলে চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টটা আর কিছুই না, কালকের একটু গোবি মাঞ্চুরিয়ান আর ওই মাশরুম বিরিয়ানিটা বেঁচেছিলো, দুর্দান্ত খেতে হয়েছিল, তো সেটাই নিয়ে নিয়েছি দুজনে একটা প্লেট, মানে দুটো প্লেটে আলাদা আলাদা করে। তো এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। তো প্রমি যেহেতু ডাইনিংয়ে সোফায় বসেছে তাই জন্য ওর সাথে ওভাবে কথা বলছিলাম আর জামাকাপড়গুলোকে ভাঁজ করছিলাম। যেন এক টাল জামাকাপড় অনেকই কাছাকাছি হয়েছিলো কালকে, তোমরা দেখেছো। আর এই প্লাস্টিকটা যে দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকটা তো আর কিছুই না, আমি যে কালকে একটু কিনতে গেছিলাম বললাম না দরকার ছিল একটু, তো গেছিলাম কিছুই নেই ওটার মধ্যে, এমন লেগিংস রয়েছে একটা। তো বললাম না তোমাদেরকে যে আমরা তিরুপতি পুজো দিতে যাবো, তো আমার আর প্রমির দুজনেরই ইচ্ছে আমরা দুজন নতুন পরে পুরো পুজো দেবো, মানে সব কিছু নতুন থাকবে। তো আমাদের আমার কুর্তি ওড়না সবই আছে, লেগিংসটা ছিল না তাই কিনে আনলাম। তো সবসময় তো নতুন ঘরে থাকে না, আর প্রমির ধুতি আর শার্ট দুটোই নতুন কিনে নিয়েছে। আর দেখো আমি রান্নাঘরে কিছুটা গুছেও নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, মাংসটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছটাকেও নুন মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটেছি, আলুটা আজকে বড় বড় করে চিকেনে দিয়েছি, মানে দেবো আর কি, তাই জন্য কেটেছি। তো রান্নাঘর পুরো গোছগাছ রয়েছে। চলো এবার স্নান দান করে নিয়েছি, এবার দেবো পুজো। পুজো দেওয়ার আগে তোমাদেরকে একটু আমার এই ছোট্ট ব্যালকানি বাগানটা ঘুরে দেখাই। এই গোলাপটা ঝরছে না কিন্তু গাছেই শুকিয়ে যাচ্ছে, তো থাকুক যে কদিন থাকে আর কি। আর দেখো নতুন নতুন ডাল গজানোর জন্য পুঁখি বেরোচ্ছে, এগুলোকে বোধ হয় পুঁখিই বলে, খুব ভুল না করে থাকলে আর কি। ডাল বেরোবে দেখো, ওই একটা ওপরের দিকে, এটা মাঝখানে, আর নিচের দিকে একটা ডাল অলরেডি বেরিয়ে গেছে, বেশ অনেকটাই বড় হয়েছে। এই দেখো এই ডালটা বেশ অনেকটা বেরিয়ে গেছে এটা। আর বেলি ফুলের গাছে এসেছে কুড়ি, তিনখানা কুড়ি এসেছে। আজকে বিকেলে ভাবছি যাবো টপটা আনতে, দেখি যদি প্রমির কাজ থেকে যায় তাহলে আর পারবো না, কারণ একটু কাজে ব্যস্ত আছে আর কি, শনি রোববারটা একটু কাজ করছে, তো শনিবারটা যেহেতু অফিস ছিল তাই জন্য পারেনি করতে। আর বিকেলটাতে করেছে, সকালটায় হয়নি সেদিনকে অফিসের জন্যে। আর আজকে মানে যেহেতু রোববার অফিস নেই তাই জন্য পুরো দিনটাই ও মোটামুটি কাজেই ব্যস্ত থাকবে, নিজের কাজ তো থাকেই বলো, শুধু অফিস করলে তো আর হয় না। তারপর সোমবার ওর অফিস থাকবে বলেছিলো, কিন্তু থ্যাংক গড যে সোমবারটার অফিস নেই, ছুটি থাকবে, ইউএসএর কিছু একটা হলিডে রয়েছে। আর এই দেখো অপরাজিতা গাছটায় ফুল ফোটে না, ফুল ফোটে না, বহু কমপ্লেন করেছি তোমাদের কাছে, অবশেষে কিন্তু ফুলটা ফুটেছে। আর আমি তোমাদেরকে দেখাতেই পারছি না, এমনভাবে পাতায় জড়িয়ে ডালে জড়িয়ে রয়েছে না যে দেখানোই যাচ্ছে না, কি আর করব। পাশে আরও একটা কুড়ি হয়ে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। মাঝখান দিয়ে একটু হাতটা ঠোক, ভয়ও লাগে জানো তো, মানে যদি ডাল ফাল ভেঙে যায়, একদম নরম ডাল। তো এখন ওই দেখো সুন্দর ফুটেছে, পুরো ডিপ বেগুনি না, একটু ভায়োলেট ভায়োলেট ঘেঁষা রয়েছে, কালারটা খুব সুন্দর, ভালো লেগেছে বেশ। আর ওই দেখো পাশে একটা কুড়ি হয়ে রয়েছে অলরেডি, আরও দু তিনটে কুড়ি রয়েছে, মোটামুটি ফুটবে।
আর 1-2 দিনের মধ্যে ফুটে যাবে। আর নীলকণ্ঠ ফুল দেখবে ফুটতে খুব একটা টাইম লাগে না। অনেক ফুল আছে 20 থেকে ফুল ফুটতে অনেকটা টাইম লাগে বা 20 আসতে অনেকটা টাইম লাগে, কিন্তু অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে তেমন টাইম লাগে না। তো চলো এটা এবার শিবের মাথায় দিয়ে দিই। পুজো মোটামুটি আমার হয়েই গেছে, তো দেখো সব পুজো মানে পুজোর পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর ফুলটা ছিঁড়ে এনে দিলাম। তো চলো এরপর পুজো তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, এইবার যাবো হচ্ছে রান্নাঘরে। তার আগে তোমাদেরকে দেখাই 20-তে কটা বাজলো শুধু ঠাকুর দেখালে হবে। দেখো অলরেডি 11:30 মানে 11:35 বেজে গেছে, আমি এখনও রান্নাঘরে ঢুকিনি। কচুর শাক আর মাংস দুটো করতেই টাইম লাগবে, মাংস তো আমি কড়াইতেই করবো কষিয়ে কষিয়ে, তো ওই জন্য একটু টাইম লাগে। আর আলুগুলো তো দেখেইছো বোম্বে সাইজের এক একটা আলু দিয়েছি, তো ওইগুলো সেদ্ধ হতেও টাইম লাগবে। চলো রান্না করে নিই। চলো বললাম আর রান্না হয়ে গেল এমনটা নয়, মাঝে অনেকটা টাইম কেটে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি কী করবো বলো। মাংসের ঝোল আর কচুর শাক কী বা শেয়ার করবো, চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। কিছুই না, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছিলাম তুলে ফেলে দিয়েছি আর কি। আর আজকে না প্রমির ইচ্ছে হচ্ছে একটু বাসমতি চালের ভাত খাবে, মানে বিরিয়ানির চালের, তো সেই চালটা দিয়েই ভাত বানিয়ে দিয়েছি। ওই জন্য আর স্যালাড কেটে নিয়েছি একটু খাওয়ার টাইমে। লাঞ্চটা সিম্পল বাট প্লেটটা কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? আর একটু কচুর শাকে নামানোর সময় ভাজা মশলা দিয়েছে, ড্রাই স্পাইসেস তো থাকেই, শুকনো শুকনো করে বেশ ভালো হয়েছিল। চলে এসেছি বিকেলবেলা, আর সাথে কিন্তু গোপাল ভাঁড়টা আমাদের থাকেই, ওটা একটু এক ঝলক দেখিয়ে নিলাম তোমাদেরকে। এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30, তো আমি না বেবি কর্ন করবো আজকে একটু বিকেলে, মানে যেহেতু দেখবে আমি সন্ধ্যের টিফিন খুব একটা করি না, যেহেতু আমরা তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করি, তাই জন্য হেভি কিছু মানে সন্ধেবেলার টিফিনটা হেভি করে ফেললে আর খেতে পারবো না তাড়াতাড়ি, তাই জন্য হয় না আর কি টিফিনটা সেরকমভাবে। তো আজকে প্রমি বাড়িতেও আছে, কালকে ছুটিও আছে, তো ওই জন্য ভাবলাম যে একটু বেবিকর্ন করবো রাত্রিবেলা, মানে সন্ধেবেলা, রাত্রিবেলা নয়, তার জন্য একটু বেবিকর্নগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম, সরু সরু পিস করেই কাটবো একটু। তো দেখো এক একটা মানে এক পিসকে মোটামুটি 4টে টুকরো আমি করে নিচ্ছি, এই পিসটাকে 4টে টুকরো করলাম, দেখো এটাকেও 4টে টুকরো করবো, একটু তেঁচড়া তেঁচড়া করে কাটার চেষ্টা করছিলাম। পরে দেখলাম না খুব একটা ভালো লাগবে না দেখতে, মানে দেখতে যে আলাদা কিছু হবে এমনটা মনে হচ্ছিলো না, তাই জন্য পরেরগুলো আবার সোজা সোজা করেই কাটলাম আর তেঁচড়া করে তারপরে কাটিনি। কিছুই না, এটাকে তারপরে ময়দা নুন আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, বা তোমাদের কাছে যদি লঙ্কা বাটা থাকে কাঁচা লঙ্কা বাটা, সেটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই, এরকম করে ভেজে নিচ্ছি। কিচ্ছু না কিন্তু, শুধু ময়দা লঙ্কার গুঁড়ো আর নুন এই দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এই কটা ভেজে নিয়েছি, বেশ একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে ভেজেছি, আর এই কটা ভাজবো, বেশ ক্রিসপি হয়েছিল খেতে, মানে এই যে ঢাললাম না বেশ টক করে আওয়াজ হচ্ছিলো কড়াইতে। তো সবটা ভেজে নিয়ে তেলটা পুরোটা তুলে নিয়ে তারপরে আবারও ভাজাগুলোকে দিয়ে এই যে 3 রকমের সস, টমেটো সস, ডার্ক সয়া সস আর রেড চিলি সস, এই 3টেকে একসাথে মিলিয়ে নিয়েছি। দেখো এবার এটাকে দিয়ে ভালো করে একটু টস করে নেবো আর কি, নেড়ে নেওয়া, আর দেবো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু মধু দেবো। তোমরা চাইলে এটার মধ্যে কুচি কুচি করে ক্যাপসিকাম, কুচি করে পেঁয়াজও দিতে পারো, আমি সন্ধেবেলা খাবো তো তাই আর অতই করলাম না, তো আরেকদিন করবো দেখি, দারুণ হয়েছিল খেতে। তোমরা একদিন কিন্তু সন্ধেবেলা এরকম ট্রাই করতেই পারো, আর মধুটা কিন্তু মিস করবে না, দারুণ হয়েছিল খেতে, প্রমিও তাই বলছিল, দুর্দান্ত লাগলো খেতে, আর গোলমরিচ গুঁড়োটাও মিস করবে না, খুব সুন্দর লাগে গন্ধটা। তো চলো আমি একটু বেরোবো, আমার দুটো একটু ওড়না কেনার আছে, হ্যাঁ নিজের জন্য নয়, তোমরা আবার ভেবো না আমি তিরুপতি যাচ্ছি বলে ওড়নাও কিনছি, এই তো দেবলি না বললো ওড়না আছে ঘরে, হ্যাঁ ওড়না আছে ঘরে, ওড়না লাগবে না, তো কুর্তি আছে ঘরে সেটাও বললাম, তো ওড়না আমার জন্য নয়, তো চলো গিয়ে বেরিয়ে নিয়ে আসি। আর গাড়িটা ওড়নার গাড়িটা না রোববার করেই বসে, তো এর আগে গেছিলাম আমরা পাইনি, তারপরে বুঝলাম যে আমিও ওড়নাটা কিনেছিলাম রবিবারই, হ্যাঁ আমার ওড়নাটা পুরো নতুন আছে এমনটা নয়, আমি একদিনই ইউজ করেছিলাম ওই হট পিঙ্ক কালারের দিদি বাড়িতে, ওই যেদিনকে দিদির গৃহপ্রবেশ ছিল, ওই জন্যই ভাবলাম ঠিক আছে ওড়না তো আর ওড়না কিনেই বা কী করবো বলো, ওড়না তো অত আমাদের ইউজ হয় এমনটা নয়, তাই জন্য আমি ভাবলাম যে আর ওড়না কিনে লাভ নেই, আর আমার আমি যে কুর্তিটা পরে পুজো দেবো ঠিক করেছি তার সাথে ওই হট পিঙ্ক কালারের ওড়নাটা চলে যাবে, তাই আমার নিজের জন্যে কেনার নেই। দুটো ওড়না কিনবো মামনির জন্যে, মামনি একটু চুড়িদার টুড়িদার পরে, তো তো তোমরা জানোই আমাদের বিরাটিতে ওড়নাগুলো 100 টাকা করে নেয় নর্মাল ওড়নাগুলো, কিন্তু ব্যাঙ্গালোরে নর্মাল ওড়নাগুলো না 50 টাকা করে নেয়, আর ভালো ভালো পাওয়াও যায়, প্রচুর কালারের পাওয়া যায় আর ভালোও হয়, খুব ছোটো ওড়নাগুলো এরকমটা নয়, বেশ কাজ চলে যায়, ওই জন্যে ভাবলাম যে
মানে ডেটটা যখন ফাইনাল হয়েই গেছে আমাদের, কনফার্ম হয়ে গেছে, তাহলে এবার ধীরে ধীরে না গোছাতে থাকবো, মানে গোছাতে বলতে যেগুলো যেগুলো নেওয়ার আছে সেগুলো সেগুলো আস্তে আস্তে কালেক্ট করতে থাকবো, নাহলে না একেবারে যাওয়ার সময় ভুলে যাবো। ইলেভেন্থ আওয়ারে সব কিছু মনে করে কেনাটা ওটা আমার একদমই ভালো লাগে না। যখন হাতে টাইম আছেই তাহলে কিনেই নিই। আর সামনে ফুচকার দোকানটা যখন দেখালাম, দেখতে পেলে যে কী ভিড়, সানডে করে ওর কাছে প্রচণ্ড ভিড় হয়। শুধু সানডে নয়, রোজই প্রায় ভিড় হয়, কারণ ও খুব ভালো মাখে। আমিও এখন এখান থেকেই খাই, আমি আর আগে যেখান থেকে মাই চিকেন এর মোড়ের সামনে থেকে খেতাম আগে, তো ওখানে আর যাই না, খুব একটা খাওয়া হয়ও না এখানে ফুচকাটা। তাও মাঝে মধ্যে তো ইচ্ছে করে বলো, বাঙালি মেয়ে আবার যখন ফুচকা তো না করা যায় না। তবে হ্যাঁ, আগে যেরকম মানে কলকাতার ফুচকা যেরকম বেরোলে দেখলে লোভ সামলানো যায় না, তার সামনে দিয়ে গেলে বেশ খেতেই হবে এরকম একটা ব্যাপার, সেরকমটা এখানে হয় না। আর পার্কটাও মোটামুটি ফাঁকা, সানডেতে আর পার্কে কে আসে। শুধু আমি কথা বলতে বলতে পৌঁছেও গেছি কান্তি সুইটসের নিচে, দেখো ভ্যানটাকে দেখাই যাচ্ছে। তো ওনার থেকেই আমি নেব, আমার আমার ওনাটাও আমার খুব ভালো পড়েছে। আর মামুনি যখন আগেরবার এসেছিল একদম ফার্স্টে আগস্ট মাসে আগেরবার, তখন একটা ওনা কিনে নিয়ে গেছিলো, তাই ভালো লেগেছে, তাই জন্য নেব। তো চলো নিয়ে বাড়ি ফেরা যাক। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ ডিনার মেনু তো ওই মাংস আর ভাত ওই আর কি। চলো আজকের মতো টাটা, আর কেমন লাগলো জানাবে কিন্তু।